নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি নতুন বছর সবার খুব ভালো কাটবে। জানি যে পয়লা বৈশাখ পেরিয়ে গেছে বেশ কিছুদিন হলো, কিন্তু যেহেতু উইকডেজে আমরা সেভাবে কিছু করতে পারিনি, মানে কিছু করা মানে আমাদের কাছে পয়লা বৈশাখ মানে হচ্ছে খাওয়া দাওয়া স্পেশাল কিছু এরকমভাবে সেলিব্রেট করা, আর এই করোনার মধ্যে সেভাবে গ্যাদারিংও করা এখন যায় না, মানে কাউকে নিমন্ত্রণ করা এই সমস্ত কিছু সম্ভব নয়। তো আমরা চেষ্টা করেছি আমাদের উইকেন্ডে আমাদের মতন করে পয়লা বৈশাখটাকে নিজেদের মতন করে সেলিব্রেট করতে। তো তার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে কিছু স্পেশাল বাঙালি রান্না করতে, মানে বাঙালি খাবার রান্না করতে আর সেগুলোকে খেতে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আজকে একটা বাঙালি থালি ভিডিও বানিয়েছি, তো সেখানে নানান রকমের ননভেজ ভেজ রেসিপি আমি দেখিয়েছি। আমি আশা করবো তোমাদের সেটা ভালো লাগবে। প্লিজ তোমরা দেখো আর জানিও যে কেমন লাগছে তোমাদের। বাই বাই, এখনো শেষ হয়নি বাবা, সবে শুরু করেছি বলতে। আচ্ছা তাহলে ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, তোমরা দেখো কেমন। নতুন বছরের আজকে স্পেশাল ব্রেকফাস্ট, পয়লা বৈশাখের দিনের নয়, যেহেতু উইকডেজে পড়েছিল ওই জন্য আমরা কিছু করতে পারিনি। আমাদের কাছে সেলিব্রেট করা মানে হচ্ছে ভালো কিছু খাবার খাওয়া। তো আজকে ব্রেকফাস্টে ছোলার ডাল, লুচি আর রসগোল্লা খাচ্ছি, আর লাঞ্চও ইচ্ছা আছে বেশ ভালো করে একটা প্রপার বাঙালি থালি বানিয়ে সেটাকে আমরা এনজয় করব। তো সব রেসিপি আমি একসাথে শেয়ার করব। তো এবার আমরা ব্রেকফাস্টটাকে এনজয় করি। শনিবার দিন এইসব আমাদের খাওয়া দাওয়া করছি আমরা, শুক্রবার রাত থেকে সামান্য আমি প্রিপারেশন করতে শুরু করেছি, কারণ ছেলেকে সামলে একদম সকালবেলা এত কিছু হবে না। তো শুক্রবার রাতে আমি কিছুটা শুরু করেছি, কিন্তু আমি একসাথে সমস্ত রেসিপিটা শেয়ার করছি, ওই আলাদা আলাদা করে নয়। তো আজকে তোমাদের সাথে আমি একটা থালি রেসিপি শেয়ার করব। ঠিক আছে, এবার আমরা ব্রেকফাস্টটা খেয়ে নিই। থালি ভিডিওর প্রথমেই আমি যেটা বানাবো সেটা হচ্ছে কাঁচা আমের টক বা অম্বল। তো এটা বানানোর জন্য প্রথমে আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি, যেটা অবশ্যই দরকার। তো আমের খোসা ছাড়িয়ে আমটাকে আমি একটু লম্বা লম্বা একটু মোটামোটোভাবে কেটে নিয়েছি, নিয়ে আমটাকে আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছি যাতে কষটা চলে যায়। আর এটা বানাতে আমি যা যা ব্যবহার করেছি সেটা হচ্ছে এক টিস্পুন মতো সর্ষে আর শুকনো লঙ্কা যেটা ফোড়নে দেব, আর এক কাপ মতো চিনি, হাফ টিস্পুন মতো হলুদ আর হাফ টিস্পুন মতো নুন। তো আম যেমন টক বা কম টক হবে সেই অনুযায়ী চিনিটা কম বেশি দরকার হতে পারে। তো আমটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আমি জল থেকে তুলে নিয়েছি। এবার কড়াই গরম হলে তার মধ্যে আমি তেল দিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব। দিয়ে যখন সর্ষেটা ফাটতে শুরু করবে তখন আমি আমটাকে অ্যাড করব। আমটা দেওয়ার পরে আমি আমটাকে সামান্য নেড়ে চেড়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দেব। নুন আর হলুদ দেওয়ার পরে আমটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো একটু ভেজে নেব। ভাজা হয়ে যখন দেখবো যে 2-3 মিনিট পরে একটু ভাজা ভাজা মতো, মানে আমের রঙটা সামান্য পাল্টে যাবে, তখন তার মধ্যে আমি গরম জল দিয়ে দেব। গরম জল দেওয়ার পরে আমটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব, কিন্তু এমনভাবে সিদ্ধ করব যাতে আমটা নরম হয়ে যায় কিন্তু গলে না যায় একেবারে। তো এভাবে আমি কিছুক্ষণ ফোটানোর পরে একটু চামচ দিয়ে দেখে নেব যে আমটা সিদ্ধ হয়ে গেছে কি না। যখন দেখছি যে আমটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে ওই 1 কাপ মতো যে চিনিটা ছিল চিনিটা অ্যাড করে দেবো। আমটা সিদ্ধ হওয়ার পরে চিনিটা অ্যাড করতে হবে। চিনিটা গলে গেলেই তৈরি হয়ে গেল আমাদের আমের টক বা আমের অম্বল যেটাই বলো। তো এটা একটু ঝোলঝোল মতোই হয়, কেউ যদি চায় তাহলে একটু বেশিক্ষণ ফুটিয়ে এটাকে একটু গাঢ় করে নেওয়া যেতে পারে। তো রেডি হয়ে গেছে আমের টক। এবার আমি সর্ষে ইলিশটা বানিয়ে নেব। সর্ষে ইলিশ বানানোর জন্য আমি যেটা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে সর্ষে। আমি কালো সর্ষে নিয়েছি, আমার কাছে সাদা সর্ষে নেই, তাই চাইলে সাদা কালো দুটো সর্ষে মিশিয়ে বা শুধু যে কোনো হলুদ সাদা সর্ষে বা কালো সর্ষে দিয়েও করা যেতে পারে।
আর তার সঙ্গে আমি দেবো নারকেল। তো এখানে যেহেতু ফ্রেশ নারকেল আমি পাইনি, তার জন্য এটা শুকনো নারকেল, তো এই নারকেলটা আমি দেবো। আর কালো জিরে ফোড়নে দেবো, হলুদ, নুন আর কাঁচা লঙ্কা আর আদা আমি একটু একসাথে বেটে দেবো। এই নারকেলের বদলে অল্প পোস্ত দেওয়া যেতে পারে বা এই দুটো নাও দেওয়া যেতে পারে, আমি দিই কারণ অরিজিতের এই সর্ষের ঝাঁঝটা অতটা মানে পছন্দ নয় বা সহ্য হয় না, ওই জন্য আমি সামান্য নারকেল মিশিয়ে দিই। তো এটা মিশিয়ে দিলে একটা অন্যরকম ফ্লেভার অ্যাড হয় এবং বিশেষত এই ঝাঁঝটা কমানোর জন্যই আমি নারকেলটা দিই। চাইলে পোস্তও দেওয়া যেতে পারে এর বদলে। এখানে আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি। তো মাছটাকে প্রথমে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। বেশি কড়া করে আমি ভাজবো না, মোটামুটি এপিট ওপিট উল্টে একটু ভালো করে ভাজবো, তবে খুব কড়া করে নয়, যেহেতু এটা ফ্রোজেন মাছ তাই জন্য আমাকে এভাবে ভাজতে হচ্ছে। না হলে যদি ফ্রেশ মাছ হয় মানে আমাদের ওখানে যেমন পাওয়া যায় সেটা না ভেজেও করা যেতে পারে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরেটা একটু নেড়েছি, ওর মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা যখন সামান্য একটু মানে ভাজা ভাজা মতো হয়ে যাবে তখন এর মধ্যে আমি ওই সর্ষে, নারকেল, তারপরে সামান্য একটা দুটো কাঁচা লঙ্কা আর আদা যেটা ছিল সেই বাটাটা মিশিয়ে দেবো, দিয়ে এর মধ্যে হলুদ আর নুন দিয়ে দেবো। তারপরে আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দেবো, বেশি ভাজবো না, বেশি ভাজলে তেতো হয়ে যাবে। জল দেওয়ার পরে একটুখানি সামান্য নেড়েচেড়ে আমি এর মধ্যে এবার মাছগুলোকে দিয়ে দেবো। এই মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি এর উপর থেকে সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস, সর্ষে ইলিশ তৈরি। আমি এভাবেই তৈরি করি। তো তোমরা চাইলে মাছটাকে কাঁচাও দিতে পারো, আমি যেটা বললাম তো সেটাও ভালো হয়, কিন্তু যেহেতু এগুলো ফ্রোজেন মাছ ওই জন্য আমি সবসময় একটু ভেজে নিই, তাহলে এই মাছটার টেস্টটা একটু ভালো লাগে। তৈরি হয়ে গেছে সর্ষে ইলিশ, ভীষণ সুন্দর খেতে হয়েছে সর্ষে ইলিশটা। এবার আমি আলু, ফুলকপি আর মটরশুঁটি দিয়ে একটা নিরামিষ তরকারি বানাবো। তার জন্য আমি ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এই মটরশুঁটিটা হচ্ছে শুকনো যে সবুজ মটর হয় সেটাকেই আমি ভিজিয়ে রেখেছিলাম। এই তরকারিতে আমি একটাই মশলা ব্যবহার করব, সেটা হচ্ছে যে এই জিরে আর তেজপাতাটাকে আমি ভেজে নিই এটাকে গুঁড়ো করে নেব, তারপর এটাকে আমি তরকারিতে দেব, আলাদা করে জিরে গুঁড়ো আমি দেব না। তরকারিটা বানাতে আমি আর যা যা ব্যবহার করব, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, আর এর সঙ্গে দেব আমি গরম মশলা, সামান্য চিনি, নুন, আর ফোড়নে দেব গোটা জিরে, গোটা গরম মশলা, আর এই ভাজা মশলাটা আমি বেটে নিয়েছি, তো ভাজা মশলাটা তরকারিতে দেব। তো প্রথমে আমি আলু আর ফুলকপিটাকে আলাদা আলাদা করে ভেজে নেব, আমি খুব কড়া করে ভাজবো না, সামান্য হালকা করেই আমি ভেজে নেব। ভাজার পরে ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দেব। এটা অল্প ভাজা ভাজা মতো হয়ে গেলে আমি যে আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম একসাথে সেই মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব।
তো মশলাটা মোটামুটি কষানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি ফুলকপি, আলু, মটরশুঁটি সমস্ত কিছু দিয়ে দেবো। আলুটা আমি আগে দেবো, কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তো ওই জন্য আলু আর মটরশুঁটিটা দিয়ে দেবো। যেহেতু মটরশুঁটিটাও আমি সেদ্ধ করে নিইনি, তো এই দুটোকে আগে দিয়ে তারপরে আমি ফুলকপিটাকে বানাবো। আর এই তরকারিটা কোনো মানে রসুন পেঁয়াজ দিইনি, নিরামিষ সম্পূর্ণ, তো এই তরকারিটা খুব সুন্দর খেতে হয়। তো এই যে আলু ফুলকপিটা মোটামুটি ভালোভাবে একসাথে মশলার সঙ্গে মিশিয়ে নেবো। যখন এটা ভালো করে একটু মনে হবে যে রান্না হয়ে গেছে, তখন এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো। আমি সবসময় গরম জলই দিই তরকারি রান্না করার সময়। তো আমি এবার ওই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, মানে জিরা, তেজপাতা, ভাজা এই মশলাটা। যেহেতু ভাজা আছে সেই জন্য আমি প্রথমে দিইনি, ঝোল দেওয়ার পরে এই মশলাটা আমি এর সঙ্গে মিশিয়ে দেবো। তো আলু ফুলকপিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে সামান্য চিনি মিশিয়ে দেব। চিনি মিশিয়ে এর সাথে আমি এরপরে যেটা মেশাবো সেটা হচ্ছে গরম মশলা। তো তরকারি মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর আমি গরম মশলা আর নামানোর আগে সামান্য ধনে পাতা ছড়িয়ে দেব। তো তরকারিটা পুরো রেডি হয়ে গেছে এবং এই তরকারিটা একটু শুকনো শুকনো মতো আমি করব। তো এটা ভাতের সঙ্গেও ভালো লাগে বা রুটির সঙ্গেও ভালো লাগে, তো আমি আজকে ভাতের সঙ্গে এটা খাবো। আজকে আমি আর যেটা বানাবো সেটা হচ্ছে দই কাতলা। তো প্রথমেই তার জন্য আমি দু পিস, আড়াই পিস বলা যেতে পারে, একটা ছোট্ট পিস ছিল সেটাও নিয়ে নিয়েছি। তো দু পিস বড় বড় কাতলা মাছের পিস আছে। এর সঙ্গে আমি নুন হলুদ মাখিয়ে এটাকে ভালো কিছুক্ষণ 10 মিনিট মতো রেখে দেব। এবার কড়াইটা গরম করে তার মধ্যে সাদা তেল দিয়ে, আমি সাদা তেলে রান্না করব, দিয়ে তার মধ্যে মাছটাকে ভালো করে ভেজে নেব। আর সাদা তেলে রান্না করছি কারণ সাউথ কোরিয়াতে সর্ষের তেল অ্যাভেলেবেল নয়, অতটা পাওয়া যায় না, তো সেই জন্য আমি সাদা তেলেই রান্নাটা করছি। তো মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এপিট ওপিট ভালোভাবে ভেজে মাছগুলোকে আমি তুলে রাখবো। দই কাতলা বানাতে আমি যা যা নেব সেটা হচ্ছে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আমি ফোড়নে দেব, তার সাথে নেব নুন, এটা হচ্ছে কিশমিশ, আর দেব হচ্ছে হলুদ আর আদা আর কাঁচা লঙ্কা, এই দুটো আমি একসাথে বেটে নেব, আর টক দই, এই দইটা আমি ঘরে পেতেছি, পেঁয়াজ বাটা, আর দেব হচ্ছে জিরে আর ধনে গুঁড়ো। মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে, আমি জিরে ফোড়ন দেবো না এখানে। তো এই এই মশলাগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা দেওয়ার পরে পেঁয়াজ বাটাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, না ভাজলে মানে টেস্টটা অন্যরকম হয়, তো সেই জন্য খুব ভালোভাবে আমি প্রথমে পেঁয়াজটাকে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা, আদা আর কিশমিশ একসাথে বেটে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, নুন দেওয়ার পরে এর মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো এবং তারপরে আমি মেশাবো হচ্ছে জিরে আর ধনে গুঁড়ো। এই সমস্ত মশলা আমি এবার একসাথে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না অল্প অল্প তেল ছাড়ছে। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে আমি গ্যাসটাকে কিছুক্ষণের জন্য অফ করে দিয়েছিলাম কারণ টক দই মেশাবো বলে। তো টক দইটা ভালো করে ফেটিয়ে মিশিয়ে দিচ্ছি আমি, এবং মেশানোর সময় খুব ভালোভাবে তাড়াতাড়ি করে মানে খুন্তি দিয়ে নেড়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে রাখতে হবে। আর গরম অবস্থায় দিলে টক দইটা অনেক সময় কেটে যায়, তো সেই জন্য আমি সবসময় গ্যাসটাকে অফ করে ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে যতক্ষণ না তেল ছাড়বে মশলাটাকে আবার কষাতে হবে। দইয়ের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশে গেছে, এবার এর মধ্যে আমি গরম জল অ্যাড করেছি। তো আমি সবসময় গরম জলই অ্যাড করি,
তো গরম জলটা অ্যাড করার পরে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকা দিয়ে যখন এই ঝোলটা ফুটে উঠবে তখন তার মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। যেহেতু এগুলো ফ্রোজেন মাছ সেই জন্য আমি একটু আগেই অ্যাড করি যাতে ভালো করে ভেতরে সমস্ত মশলা চলে যায়। তো ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে এই যে তৈরি হয়ে গেছে দই কাতলা, ভীষণ ভালো খেতে হয়েছে। আর আমি সামান্য চিনি অ্যাড করেছিলাম এটাতে। এবার আমি মুগ ডাল বানাবো। তো মুগ ডাল বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ মতো মুগ ডাল ভালো করে ভেজে নেব। ভালো করে যখন একটু লাল লাল মতো কালার, লাল লাল নয় একটু হালকা কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমি ওই ডালটাকে নামিয়ে ধুয়ে নেব। তো ভাজার আগে ধুলে ডালটাকে ভালো করে ভাজা যাবে না, আর ভাজলে খুব সুন্দর একটা গন্ধ আসে, সেই জন্য আমি ভেজে তারপরে ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ডালটাতে আমি সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করবো মানে পুরো গলে যাবে ওরকম নয়, বেশ ভালোভাবে সেদ্ধ করবো যাতে দানাগুলো থাকে কিন্তু গলে না যায়। তো মুগ ডালটা আমি করব হচ্ছে রাঁধুনি ফোড়ন দিয়ে। তোমরা যারা কোনোদিন খাওনি এটা একবার খেয়ে দেবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি এখানে রাঁধুনি ফোড়ন দেবো, তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দেবো, তাছাড়া দেবো হলুদ, নুন, আর হচ্ছে কাঁচা লঙ্কা, সামান্য চিনি। তো সামান্য এই কটা উপকরণ দিয়ে আমি মুগ ডালটা আজকে বানাবো। এখানে কড়াইতে সামান্য তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে শুকনো লঙ্কা তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। তেজপাতা শুকনো লঙ্কাটা মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তারপরে আমি রাঁধুনিটা দেবো। কারণ দিলে আগে দিলে গন্ধটা না একটু চলে যায়, ওই জন্য আমি এখন রাঁধুনিটা দেবো। রাঁধুনিটা সামান্য একটু ভাজা ভাজা মতো হয়ে গেলেই তার মধ্যে আমি মুগ ডালটা এবার ঢেলে দিচ্ছি। মুগ ডালটা ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো আর সামান্য নুন দিয়ে দেবো, তারপরে হলুদ মিশিয়ে দেবো। হলুদ মেশানোর পর ডালটাকে কিছুক্ষণ আমি ভালো করে ফুটিয়ে নেবো। আর যদি মনে হয় যে কারোর যে একটু জল অ্যাড করতে হবে তাহলে এখানে গরম জল অ্যাড করে দিলেই হবে। তো এভাবেই রেডি হয়ে যাবে মুগ ডাল। আর যেহেতু রাঁধুনি ফোড়ন দিয়েছে এটা একটা সম্পূর্ণ অন্যরকম, খুব সুন্দর একটা গন্ধ আসে, করে ফ্লেভারটা খুব সুন্দর হয়। তো এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। সাধারণত আমরা তো জিরে ফোড়ন দিয়ে খেয়ে থাকি, তো রাঁধুনি ফোড়ন দিয়েও খুব সুন্দর হয় খেতে। তো মুগ ডালটা রেডি হয়ে গেছে। ডালের সাথে খাবার জন্য আমি বানাবো হচ্ছে বেগুন ভাজা আর আলু ভাজা। তো বাঙালি থালিতে ভাজা না থাকলে একটু যেন ঠিক মানে কমপ্লিট হয় না, সেই জন্য আমি এরকম বেগুনটাকে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। আর এখানে এরকম লম্বা লম্বা এই বেগুনগুলোই পাওয়া যায়। তো বেগুনে নুন হলুদ আর সামান্য চিনি মিশিয়ে আমি বেগুনটাকে ভাজি, আর আলুগুলোকেও গোল গোল করে কেটে আমি ভেজে নেব। তো এখানে আমি 2 কাপ মতো ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটাকে আমি ভালো করে ধুয়ে 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো, তারপরে সামান্য নুন দিয়ে আমি সেদ্ধ করে নেব। তো সেদ্ধটা এমনভাবে করবো যাতে সেদ্ধ হয়ে যায় কিন্তু গলে না যায়, সামান্য শক্ত শক্ত থাকে। তো সে ওর মানে ছোলার ডাল ওরকমই খেতে ভালো লাগে, বেশি গলে গেলে ভালো লাগবে না খেতে। ছোলার ডালের জন্য আমি যা যা নিয়েছি সেটা হচ্ছে তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, এগুলো আমি ফোড়নে দেবো। আর নেব হচ্ছে গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন, চিনি, তো ছোলার ডাল মিষ্টি মিষ্টি হয়, কাঁচা লঙ্কা, আর হচ্ছে আমি আদাটাকে গ্রেট করে নিয়েছি। তো এগুলো দিয়েই আজকে আমি ছোলার ডালটা বানাবো। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি সামান্য সাদা তেল অ্যাড করছি। আমি সানফ্লাওয়ার অয়েলে রান্না করি। তো সাদা তেল দেওয়ার পরে তার মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে এগুলো ফোড়ন দিয়ে দেবো, আর গোটা গরম মশলা। তো এটা ফোড়ন দেওয়ার পরে এগুলোকে আমি একটু ভালো করে ভেজে ভেজে নেব। তো যখন এটা থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বেরোতে থাকবে তখন তার মধ্যে আমি অ্যাড করে দেবো আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো,
এগুলো দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষাতে থাকব। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিচ্ছি, যে কাঁচা লঙ্কাগুলো লম্বা লম্বাভাবে ছিঁড়ে রেখেছিলাম। কাঁচা লঙ্কা অ্যাড করার পরে এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, আর চিনিটা আমি একদম শেষের দিকে অ্যাড করব। তো কাঁচা লঙ্কাগুলো সামান্য নেড়ে চেড়ে এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। এবার নুন, কাঁচা লঙ্কা, সমস্ত মশলা একটু কিছুক্ষণ আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব, তারপরে আমি সেদ্ধ ছোলার ডালটা এর সঙ্গে মিশিয়ে দেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ। হলুদ দেওয়ার পরে যদি মনে হয় একটু জল দিতে হবে, জল দিয়ে দিতে হবে, না হলে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। বেশিক্ষণ ফোটালে আবার ডালটা গলে যাবে, যেহেতু ডালটা অলরেডি আগে সেদ্ধ করে রেখেছি। কিছুক্ষণ ফোটানোর পরে ডালটা মনে হচ্ছে মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম মশলা মিশিয়ে দিলাম। গরম মশলা মিশিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি সামান্য চিনিও অ্যাড করে দেব। দিয়ে তারপরে একদম শেষে আমি ঘি দেব। ঘি দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। তো ছোলার ডাল পুরো রেডি হয়ে গেছে। কাপ ময়দা, 1.5 কাপ আটা, নুন, চিনি, তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে গরম, হালকা গরম জল দিয়ে মেখে রেখেছি। তো এটা আমি আর দেখাইনি। এটা দিয়ে এবার আমি লুচি বানাবো। রসগোল্লা ছাড়া তো থালি হয় না বাঙালি থালি। তো রসগোল্লা আমি আগের ভিডিওতে দিয়েছি বলে এই ভিডিওতে আর দিলাম না, আগের ভিডিওতে রসগোল্লার রেসিপিটা আছে। আর এই যে তৈরি হয়ে গেছে থালি। তো এখানে লুচি, ছোলার ডাল, মুগ ডাল, আলু ফুলকপির তরকারি, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, লেবু, তার সঙ্গে আছে দই, কাতলা, সর্ষে ইলিশ, আমের চাটনি বা আমের টক যাই বলো, এবং রসগোল্লা। তো এটা দিয়েই আমি বাঙালি থালি বানিয়েছিলাম। আমরা ভীষণভাবে এই থালিটাকে এনজয় করেছি লাঞ্চে, শনিবার দিন লাঞ্চে। তো তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা। আর বাঙালি মানে যতক্ষণ না আমাদের পেট পুজো হবে ততক্ষণ আমাদের কোনো উৎসব মানে পূর্ণ হয় না। তো এতদিনে আমাদের মনে হচ্ছে না নববর্ষ যে শুরু হয়েছে, সেটা এতদিনে আমরা ঠিকঠাকভাবে শুরু করতে পেরেছি পেট পুজো করে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা জানিও যে কেমন লাগলো। আর প্লিজ যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর জানিও যে তোমরা আরও কেমন কেমন ভিডিও দেখতে চাইছো আমার চ্যানেল থেকে। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।